রাজু মন্ডলকে রিমান্ডে আনিয়া পরে এক সাংঘাতিক তথ্য কমিশনার পুলিশ হাতে লাগিছে এবং ডিসিপি প্রতীক সিং ভুবনেশ্বর যাহা সূচনা দিয়েছেন কটকরে মধ্য এক সিং বক্স ঠাব হয়েছে জনা পড়ছে। আমি অছু সেই ঘরে যে কি রাজেন্দ্রনগর মধুপাটনা থানা অঞ্চলের রাজু মন্ডলকে বর্তমান ভুবনেশ্বর স্পেশাল স্কোয়াড পুলিশ এবং মধুপাটনা থানা পুলিশ মিলিত পুলিশ একাটি চড়াও করেছে এই ঘরে। ক্যামেরা পর্সন প্রমোদ কু কবি দেখবা এ হচ্ছে সেই ঘর রাজেন্দ্রনগর অঞ্চলের যেটি কি রাজু মন্ডল এটি এক সিমবক্স রাখি জনা পড়ছে এবং রাজু মন্ডল কেতে সাংঘাতিক কাম করুলা কটক এবং ভুবনেশ্বরে তার পর্দাফাস করেছে কমিশনরেট পুলিশ এবং আশা করা যাচ্ছে এই পাঁচ দিন ভিতরে অনেক তথ্য মিলব কমিশনরেট পুলিশকে। কিন্তু যে আতঙ্কবাদী লিঙ্ক কথা সামনাকু আসিছি এবং বাংলাদেশ চীন এবং পাকিস্তানে তার লিঙ্ক থাকা কথা মধ্য জনা পড়ছে এবং সে জন হ্যান্ডলর লা এবং টঙ্কা পাই এইভাবে কাম করুলা তবে এ সমস্ত কথার গুমর মধ্য ফিটিব এবং সিমবক্স জরিয়ারে এবং বিভিন্ন দেশকু কথাবার্তা করা যাওতলা তা পুরি লোকাল সিম জরিয়ারে এবং সেই সিমবক্স প্রকৃতরে কিপরি অপরেট হোতলা সে পাই তনাঘনা বর্তমান আরম্ভ করছি। সাইন্টিফিক টিম মধ্য কমিশনারেট পুলিশর আসিছি এবং বরিষ্ঠ পুলিশ অধিকারী এবং স্পেশাল স্কোয়াডর যে এসপি রয়েছেন সে মধ্য আসিছেন মধুপাটনা থানা আইআইসি মধ্য উপস্থিত অছেন এবং সাধারণ লোক প্রকৃতরে বিশ্বাস করে পারুনা যে রাজু মন্ডল এড়ে বড় সাংঘাতিক কাম করে পারে বুড়ি কটকর সহর ভিতরে এবং এ হচ্ছে সেই ঘর মু আপনাকে দেখাইবা চাইবি। এ হচ্ছে থ্রি স্টোরেড বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর সহ থ্রি স্টোরেড বিল্ডিং এবং এটি লোক মানে রুচার সাধারণ লোক মানে রুচার এবং এই পাখাপাখি অনেক ঘর মধ্যে রয়েছে এবং এরপরে মধ্য রাজু মন্ডল কিপর এত বড় কাম করেদেলা এবং এ কথা কমিশনারেট পুলিশ জাঁপারা না এবং থানার মাত্র কেই হাত দূরে হচ্ছে মধুপাটনা থানা বা এই ঘরর কেই হাত দূরে হচ্ছে মধুপাটনা থানা অছি কিন্তু এরপরে মধ্য পুলিশ ইন্টেলিজেন্স ফেল মারিছি বলে কুহাযাই পারিব। কাইকি না দীর্ঘ দিন ধরি যেতবেলে সিম বক্স কারবার চালুতলা পুলিশ কিপরি জাঁপারা না তাহা এক বড় প্রশ্ন এবং যেতবেলে বর্তমান রাজু মন্ডলকে ভিতরকু নিয়া যাইছি যাঞ্চ চালছি গণমাধ্যমকে বর্তমান দূরে রখা যাইছি হুয়েত আউ কিছু সময় পরে রুম সেই যে ঘর ভিতরকু ছড়া যাব এবং সিম বক্স সেটি আউ কতটি মিলিছি এবং কেমিতি অপরেট করা যাওতলা সে বাবদরে এক স্পষ্ট সূচনা মিলিব এবং সবুঠারু বড় কথা হচ্ছে এবং এসপি মধ্য আসিলেনি যে কি স্পেশাল স্কোয়াডর স্যার আউ কিছু মিলিলা মিলিলা বর্তমান চেষ্টা করা যা এবং প্রকৃতরে কোণ সিমবক্স কিপর চাল এবং আমি তাজা ভিজুয়ালস আপনার দেখবা চাইবা যে প্রকৃত এবং রাজু মন্ডল অপরেট করুলা গোটি ভড়া ঘরে রাজু মন্ডল এটিকে আসি কমিটি এবং কিপর এটি অপরেট করা যাওতলা এবং তাজা ভিজুয়ালস আপনার দেখবে এটি মধ্যে এক এটি মধ্যে এক সিম বক্স চাল ক্যামেরা পর্সন প্রমোদ আপনার এই ভিজুয়াল দেখাও এটি মধ্য এক সিম বক্স চাল কিন্তু তাহা মধ্যে জাঁপারি নথিলা কমিশনারেট পুলিশ থানার মাত্র কে হাত দূরর এবং এই সাংঘাতিক তথ্য বর্তমান সামনাকু আসিছি এবং রাজু মন্ডল এটি মধ্যে এক সিম বক্স চলাইছিল আপনার দেখুবে এ হচ্ছে তাজা ভিজুয়ালস এইটু হি লোকাল বিভিন্ন স্থানকু কল যাওতলা কুহযাচ্ছি বিদেশকু মধ্যে কল যাওতলা পাকিস্তান বাংলাদেশ চীন এইভাবে বিভিন্ন দেশকু কল যাওতলা তবে সবুঠারু বড় কথা হচ্ছে যে ভুবনেশ্বরে যেভাবে আপনার দেখিলে সিম বক্স এটি মধ্যে সেইভাবে সিম বক্স আপনার দেখুঁচ এবং সেইভাবে এটি অপরেট করা যাওতলা কিন্তু গোটিয়ে ঘরে কিপর সে ভড়া নেই এবং তাঙ্ক মালিক কিপর তাঙ্ক ভড়া দেইতিলে এবং আপনার দেখিপারে কিছু না মধ্যে সেটি মেনশন করা যাইছি মো ক্যামেরা পর্সন প্রমোদ কু কবি টিকি না মেনশন করবে এটি রিয়া লেখা হয়েছি এবং সে প্রকৃতরে সেটি কোণ কাহা না তাহা মধ্যে তদন্ত করা যাব এবং আপনার আউ গোটিয়ে জিনিস আপনার দেখাইবা চাইবি যে নম্বরিং করা যাইছি গোটিয়ে 90 এবং গোটিয়ে 93 92 95 এবং 91 এইভাবে নম্বরিং করা যাইছে সিম বক্স গুড়ির এবং আপনার দেখুবে সবুটি সিম গুড়িক লাগিছি ক্যামেরা পর্সন প্রমোদ কু কবি দেখাইবে যে সিম গুড়িক প্রতিটি জায়গা এবং প্রতি বর্তমান বোধে হুয়ে এহা অপরেশন রে চালিছি বর্তমান কাইকি না আপনার দেখুবে ব্লিঙ্ক হচ্ছে প্রতিটি সিম বক্স যেটি লাগিছে সিম গুড়িক সেটি ব্লিঙ্ক হওয়া আপনার দেখুছেন গোটিয়ে গোটিয়ে যে সিগনাল বোধে হুয়ে
সেটা অপরেট করা যাচ্ছে বোধহয় সাইন্টিফিক টিম যে আসিছে সে বাবদে স্পষ্ট সূচনা দিয়ে পার যে প্রকৃত এটি কম চালুলা এবং কমিশনার পুলিশ পক্ষ পুরা তথ্য মিলিলা পরে হি জনা পড়ব কিন্তু এক ভড়া ঘরে এটি কিপর এত সাংঘাতিক কাম চালুলা কে কমি জাঁপারে তাহা গোটিয়ে বড় প্রশ্ন এবং যে ঘর মালিক সে মধ্য এই ঘটনার উত্তরদায়ী হবার আবশ্যকতা অছি এবং তাকে কিপর ভড়া দিয়া এবং সে কণ করুলে এবং এটি কমিটি সে ভড়া নেলে এবং সিম বক্স ভুবনেশ্বর পরে কটকরে কমিটি চলাইলে এ সমস্ত ঘটনার তদন্ত বর্তমান কমিশনার পুলিশ করব বলে আশা করা যাচ্ছে। রাজশ্রী দেখো বিভিন্ন টেলিফোন কোম্পানির সিম আপনার দেখি পাবে আপনার ক্যামেরা পর্সন প্রমোদ আপনার দেখাউন বিভিন্ন টেলিফোন কোম্পানির সিম গুড়ি লাগিছে এবং সিম গুড়ি লাগিকি যেহেতু ব্লিঙ্ক হচ্ছে মু সেইপাই কৌছি এবং ব্লিঙ্ক যেহেতু হচ্ছে বোধে হুয়ে এ অপরেট হো থাই পারে বর্তমান এবং যেহেতু একাধিক সিম শহশ সিম সেই বক্স ভিতরে লাগিছে এবং লোকাল কল মাধ্যমে এগুলো করা যাওয়া এবং যে লিঙ্ক কথা কুয়াছে প্রথমে বাংলাদেশ চীন পাকিস্তান এ তিনোটি জায়গার এগুলো ব্যবহার করা যাওয়া এবং সিম বক্স ব্যবহার করা যাওয়া তেমনি সবুঠার বড় কথা এত বড় ঘটনা কিপর এটি ঘটিগলা এবং কমিটি সে রাজু মন্ডল সে ব্যক্তি জনক এটি কমিটি সিম বক্স এটি ব্যবহার কলে এবং সিম বক্স এটি লগাইলে তাহা কিছু জনা পড়লানি পুলিশ ভড়া ঘর এবং ভড়া কণ বাবদে সে নিয়ে তাহা গোটি ঘর মালিক যে রয়েছেন সে তাকে পচরা উচরা কলে হুয়ে তো স্পষ্ট জনা পড়ব এবং সাইন্টিফিক টিম বা টেকনিক্যাল টিম যে আসিছে তাহা স্পষ্ট সূচনা হুয়ে তো দিইপারে এবং আমি চেষ্টা করবা যে টেকনিক্যাল টিম আসছেন তাঁকর প্রতি মল্টিপল সিমস অছি মল্টিপল সিমস র যাহা দেখা যাব কোন নেটওয়ার্ক রে অছি কোন নেটওয়ার্ক রে কানেক্টেড অছি কেতে মানে তার কানেক্টিভিটি কো কো এরিয়া সহিত অছি লিংক কোটি অছি তার সর ফার্দার ইনভেস্টিগেশন রে প্রিলিমিনারি স্টেজ রে কিছু কহি ম্যাডাম ইন্টারনেট কানেক্টেড অছি আগে তো ম্যাডাম যদি কুহযাচ্ছে লক্ষ্মীসাগর অঞ্চলের যেটি হয়েছিল সেটি ইন্টারন্যাশনাল কল গুড়ি ডাইভর্ট করা যায় যা ফলে কি আতঙ্কবাদী বা ইন্টারন্যাশনাল কল ধরা ন পড়ে সেমি কিছু লাগুছে আপনার এই স্টেজরে তো কিছু কহি হবনি বর্তমান যাহা বি ডিজিটাল এভিডেন্স অছি সে কলেকশন হইকি তার অ্যানালিসিস হলা পরে হি যাহা এটু কি অপারেট করছিল ম্যাডাম জানিপারলে কিছু সেটা আপনাকে আইআইসি কিংবা ইনভেস্টিগেটিং অফিসার কেস রে কল করতে হবে। আপনি কত জন সাইন্টিফিক টিম আসছে আমি তো আমি ভুবনেশ্বর টিম আসিছু যে এসএফএস এর সাইবর টিম আসছিলে প্রিভিয়াস কেস বাকি আগুক ইনভেস্টিগেশন হলা পরে জানা পড়ব। তো ম্যাডাম যে প্রাইমা ফেসি আপনি দেখি জানিয়া কো পাইলে সেদিনর আপনাকে লাগুছি যে গোটে মাল্টিপল সিম বক্স রয়েছে আর মাল্টিপল সিম রয়েছে ইন্টারন্যাশনাল কল ডাইভার্ট হতলা সেইপরে বর্তমান তো লাগুছি কহি হবনি কংক্রিট আগ বিনা ইনভেস্টিগেশন প্রপার অ্যানালিসিস ন করলে বর্তমান টিকে বর্তমান কিছু কহি হবনি আমি দেখিলা পরে যাহ আমি চেক করলা পরে যা কইব এতে অন দ্য সুইচ অন মোড রে তো সব আছে ভুবনেশ্বরে যে মোড রে অপারেট হউতলা এটি সেই মোড রে অপারেট হই সেই ভলি লাগুছে সেই ভলি তো এটি বি সেই ভলি লাগুছে বাকি চেক করলা পরে ম্যাডাম পাখা বাকি কত সিম এটি ইউজ হইছে ম্যাডাম আমি দেখি নো আমি জাস্ট ম্যাডাম কেচুরা অঞ্চল রে যে ভলি সমান স্থিতি এটি মধ্যে শুনুতলে যাহা টেকনিক্যাল এক্সপার্ট এ মধ্যে সূচনা দউতলে যে এটি মধ্যে সিম গুড়ি যেহেতু লাগিকি বর্তমান মু যা কহুতিলি যেহেতু ব্লিঙ্ক হচ্ছে এহা অপারেট করা যাচ্ছে বর্তমান বা অপারেশন চালিছে বর্তমান এবং তাহা হি জনা পড়িলা এবং বর্তমান একাধিক সিম চালিছে এবং একাধিক সিম লাগিলা পরে তাহা অপারেট বর্তমান করা যাচ্ছে
তবে আশা করা যাচ্ছে কমিশনরেট পুলিশ স্পষ্ট সূচনা এ বাবদে দেব। এবং সবুঠার বড় কথা হচ্ছে মধুপাটনা থানা অঞ্চলের সে কিপরি এটি আসি রহিলা, এত বড় অপরেট কলা এবং কতদিন ধরে চালা তাহা বর্তমান তদন্ত সাপেক্ষ, এবং পুলিশ সে দিগরে তদন্ত করব বলে যা জনাপড়ছে। এবং দেখুবে সাইন্টিফিক টিম বর্তমান তদন্ত আরম্ভ করছে এবং যা অপরেট যে হচ্ছে বর্তমান তাকে বর্তমান কড়াকড়ি ভাবে যাঞ্চ করা যাচ্ছে। এবং সিমবক্স ভুবনেশ্বর ভি এটি ঠাব হয়ে যা সাইন্টিফিক টিম্র অধিকারী আমি যা সূচনা দিয়েছেন, এবং ভুবনেশ্বরের যেভাবে মোড্রে অপরেট করা যাওয়া এটি সেইভাবে মোড্রে অপরেট করা যাচ্ছে। এবং আপনার রাজশ্রী দেখুন কিভাবে একাধিক কোম্পানির সিমগুলি ব্যবহার করা যাচ্ছে, এবং যে বক্সগুলি হয়েছে সেই বক্স ভিতরে সিমগুলি লাগিছে এবং সিমগুলি সেগুলি বর্তমান যাঞ্চ করা যাচ্ছে। এবং সাইন্টিফিক টিম বর্তমান পুঙ্খানুপুঙ্খ যাঞ্চ করব এবং যাঞ্চ করার পরে এক স্পষ্ট সূচনা। স্যার গোটে বড় কথা হচ্ছে দেখুন বর্তমান তদন্ত চালিছি বলে যা আইআইসি সূচনা দেউছন্তি, এবং এ বাবদরে কোনোসি স্পষ্ট সূচনা দৌ না বর্তমান, যেহেতু বর্তমান তদন্ত চালিছে এবং তদন্ত পরে হি সব কথা স্পষ্ট হব বলে যা কোচ।